হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখান থেকে চমৎকার একটি এয়ারড্রপ শেয়ার করেছি। এখান থেকে 1500টা করে বিল টোকেন দেওয়া হবে। তো এখানে যার ভ্যালুটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, $24 মতো। তো এখানে আপনাদের 1000 মানুষকে পেমেন্ট করা হবে। তো এখান থেকে আপনি উইন করলে সাথে সাথে $23-24 মতো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি তাদের কয়েনটা অলরেডি এক্সচেঞ্জ চলছে, এক্সচেঞ্জ সাইট মার্কেটে। তো এখান থেকে আপনারা জাস্ট সেল করে প্রফিটটা নিয়ে নিতে পারবেন। তো মোস্ট ইম্পর্টেন্ট এয়ারড্রপ, প্রত্যেকে জয়েন হওয়ার চেষ্টা করবেন ভিডিওটি দেখার সাথে সাথেই। তো এখানে একটু জয়েনিং প্রসেসটা ভিন্ন রকম আছে অন্য অন্য বোর্ডের চাইতে। তো আমি জাস্ট আপনাদের এখন জয়েনিং প্রসেসটা দেখিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, তো আমার এখানে একটি এয়ারড্রপ শেয়ার করলাম, খুবই ভালো এয়ারড্রপ। তো প্রত্যেকে জয়েন হওয়ার চেষ্টা করবেন। টেলিগ্রাম চ্যানেল মাস্ট বি, যারা এখন জয়েন করেননি তারা প্রত্যেকে জয়েন করে নেবেন। নিত্য নতুন এয়ারড্রপ পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে জাস্ট ফলো করতে থাকবেন। আর এখানে আমি জাস্ট ভয়েসটা বুঝিয়ে দিয়েছি, তারপরে যারা বুঝতে পারেনি জাস্ট আমি আপনাদের এখন জয়েনিং প্রসেসটা দেখিয়ে দিতেছি। তো জয়েনিং প্রসেস এখানে তাদের দেখতে পাচ্ছেন যে এক্সট্রা করে আমি তাদের টুইটারের এবং ডিসকর্ডের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি এবং তাদের কয়েক টুইট করার জন্য লিঙ্কগুলো। তো এই লিঙ্কগুলোতে আপনাকে ক্লিক করে জাস্ট তাদের টুইটারকে ফলো করতে হবে। তো এখানে তাদের টুইটারকে ফলো করতে হবে এক্সট্রা করে, এবং তাদের পোস্টকে এভাবে লাইক করতে হবে, এটা লাইক করতে হবে এবং রিটুইট করতে হবে, এবং কমেন্ট অপশনে জাস্ট আমার এভাবে সীমা আমার মতোভাবে কমেন্ট করে দিতে হবে, অবশ্যই তাদের হ্যাশট্যাগ সহকারে। হ্যাঁ, তো এতটুকু হলে এবার দেখতে পাচ্ছেন এখানে তাদের ডিসকর্ড রয়েছে, অবশ্যই তাদের ডিসকর্ডে জয়েন হতে হবে। কারণ বোট স্টার্ট করে বোটের ভিতরে তাদের কোনো লিঙ্ক দেওয়া নাই, জাস্ট বোটের ভিতরে তারা কমেন্ট সেট করে রেখে দিয়েছে। সেখান থেকে আপনারা ডিসকর্ডটা জয়েন হয়ে নেবেন। এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে জাস্ট প্রত্যেকে তাদের ডিসকর্ডে জয়েন হয়ে একটা হাই লিখে দেবেন। ওকে ওকে ফ্রেন্ড, তো আমি এখন আপনাদের জাস্ট এই বোটে জয়েন করে দেখাই দেব। তো বোটে জয়েন করার জন্য এই বোটটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে ফ্রেন্ডস, তো বোটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে স্টার বাটন আছে, এই স্টার বাটনে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাস্ক এসেছে। তো অন্যান্য বোটের চেয়ে এটা ভিন্ন একটা বোট, তো এখানে আপনাদের একটু বুঝে শুনে জয়েন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টেলিগ্রামে জয়েন করতে বলছে প্রথমত। তো এখান থেকে আপনারা তাদের প্রথমত টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। এখান থেকে জাস্ট জয়েন বাটনে ক্লিক করে আপনারা জয়েন হয়ে নেবেন। তো জয়েন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টাচ করবেন ছোট্ট করে, এই জায়গায় দেখতে পাচ্ছেন বাইন ডিসকর্ড, এই বাইন ডিসকর্ডের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো বাইন ডিসকর্ডের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন স্ল্যাশ, দেখেন আপনার এখান থেকে আপনার টাস্কগুলো শুরু করতে হবে। তো এখানে আপনাকে আপনার ডিসকর্ড ইউজারনেমটা দিতে হবে। তো আমার ক্ষেত্রে আমি আমার ডিসকর্ড ইউজারনেমটা এখানে দিয়ে দিচ্ছি। তো এটা আমার ডিসকর্ড, তো এখান থেকে আমি ডিসকর্ড ইউজারনেমটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এই ডিসকর্ড ইউজারনেম দিয়ে আমি অলরেডি জয়েন করেছি। হ্যাঁ, তো আমি একটা ইউজারনেম দিয়ে জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, তো এখানে দেখতে পাচ্ছেন আমি নতুন করে একটা ডিসকর্ড নিয়ে এলাম। তো এখান থেকে আমার ডিসকর্ডটা আমি দিয়ে দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, তো আপনি এখান থেকে নতুন করে এগেইন এ বাইন ডিসকর্ডে ক্লিক করবেন, তারপরে আপনার এখানে আপনার ইউজারনেমটা দিতে হবে। তো আমি আমার ডিসকর্ড ইউজারনেমটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডিসকর্ড ইউজারনেমটা আমি সেন্ড করলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছি, অর্থাৎ তাদের ডিসকর্ডটা নিয়ে নিল। তো এখানে দেখতে পাচ্ছেন আবার ছোট্ট করে দেওয়া আছে, দেখতে পাবেন আপনারা যেখানে দেওয়া আছে বাইন ডিসকর্ড, আবার এই বাইন ডিসকর্ডে ক্লিক করতে হবে। ওকে ফ্রেন্ডস, তো এখান থেকে তখন আপনাদের ডিসকর্ড ইউজারনেমটা দেওয়া হয়ে যাবে। এবার আপনাকে দেখতে পাচ্ছেন আবার এগেইন নতুন করে ক্লিক করতে বলছে এখানে। তো আপনি এখানে একটু মার্ক করে দেখাই, এখানে আবার ক্লিক করতে হবে বাইন টুইটার। তো এই লেখাটুকুর উপরে জাস্ট ক্লিক করবেন বাইন টুইটারের উপরে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টুইটারের ইউজারনেম চাইতেছে। তো এখানে জাস্ট টুইটারের ইউজারনেমটা দিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে আমারটা আমি দিয়ে দিতেছি। ওকে ফ্রেন্ডস, তো এখান থেকে আপনার টুইটারের ইউজারনেমটা আপনি দিয়ে দেবেন, আমি আমারটা দিয়ে দিলাম, এখান থেকে সেন্ড করে দিলাম। তো সেন্ড করার পর আবার দেখতে পাচ্ছেন এখানে রিটুইটের একটা লিঙ্ক দিতে বলছে। তো আপনাদের একটু ছোট্ট করে যদি দেখা, এখানে রিটুইটের লিঙ্ক দিতে বলতে সেন্ড রিটুইট লিঙ্ক। তো সেন্ড রিটুইট লিঙ্কে জাস্ট ক্লিক করে দেবেন, ভিতরে এই লেখাটুকু তো জাস্ট ক্লিক করবেন সেন্ড রিটুইট লিঙ্ক। তো এখান থেকে জাস্ট রিটুইট করলেন, ওই রিটুইটের লিঙ্কটা এখানে দেওয়া লাগবে। তো আমি আমারটা দিয়ে দিতেছি। ওকে ফ্রেন্ডস, তো রিটুইট লিঙ্ক দেওয়ার জন্য আমি এখানে আগেই তাদের যে টুইটারের পোস্ট আছে তাদের এই পোস্টের লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কয়েক টুইটের লিঙ্কটা দেওয়া আছে আমার। তো এখানে জাস্ট ক্লিক করে আপনারা এই যে নিচে যে রিটুইট করলেন, এই রিটুইটের লিঙ্কটা ছোট্ট আইকন এখানে দেখতে পাচ্ছেন, শেয়ার আইকন, এটাকে ক্লিক করবেন। তো শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এটাতে ক্লিক করে জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন। হ্যাঁ, তো এবার আপনি তাদের বোটের ভিতরে চলে যাবেন। ওকে, তো বোটের ভিতরে এসে এখানে তাদের লিঙ্কটা পেস্ট করে দেবেন, তারপরে লিঙ্কটা তাদের দিয়ে দেবেন। ওকে ফ্রেন্ডস, তো এখানে দেখতে পাচ্ছেন রিটুইট লিঙ্ক দেওয়ার সাথে সাথে তারা নিয়ে নিচ্ছে, এখানে তাদের একটা ইমেল দিতে বলছে। তো আপনার জাস্ট যে ইমেলগুলো আছে যারা এয়ারড্রপে কাজ করেন তাদের প্রত্যেকের 2-4 ইমেল থাকে, ওখান থেকে একটা ইমেলগুলো দিয়ে দেবেন আপনারা। তো আমি আমারটা ইমেল দিয়ে দিতে।
তো আমার ক্ষেত্রে আমি এই ইমেলটা ইউজ করলাম, আমি ইমেলটা দিয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, তো রিটুইট লিংক দেওয়া হয়ে গেলে এবার আপনাকে দেখতে পাচ্ছেন বাইন্ড ইমেল, এখানে ক্লিক করতে হবে আবার নতুন করে। তো বাইন্ড ইমেলে জাস্ট ক্লিক করে দেবেন, তো ক্লিক করার পর এখানে আপনার একটা ইমেল দিয়ে দেবেন। অবশ্যই যারা এয়ারড্রপে কাজ করেন তাদের দু চারটে ইমেল থাকে, এখানে ইমেলটা পেস্ট করে দেবেন। তো ইমেলটা দেওয়া হয়ে গেলে এবার দেখতে পাচ্ছেন আপনাকে ট্রান্সফার থেকে বিএনবি অ্যাড্রেসটা দিতে বলছে। তো এখান থেকে আমরা বিএনবি অ্যাড্রেসটা জাস্ট দিয়ে দেবো ট্রান্সফার থেকে নিয়ে এসে। তো আমি আমার ক্ষেত্রে আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতেছি। ওকে, তো আমি আমার অ্যাড্রেসটা কপি করে নিয়ে এলাম। ওকে ফ্রেন্ডস, তো ট্রান্সফার থেকে স্মার্ট চেইন বিএনবি অ্যাড্রেসটা অবশ্যই কপি করে নিয়ে আসবেন এবং এখানে পেস্ট করে জাস্ট দিয়ে দেবেন। তো আপাতত এই স্মার্ট চেইন অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আমাদের কাজ করা কমপ্লিট। ও সরি গাইস, তার আগে এখানে একটি মাস্ট বি আমি নিজেই ভুল করে ফেলেছি, এখানে বাইন্ড ওয়ালেটে ক্লিক করতে হবে। তো বাইন্ড ওয়ালেটে ক্লিক করে দেবেন। তো বাইন্ড ওয়ালেটে ক্লিক করার পর এবার আপনাকে নতুন করে জাস্ট আপনার ওই ট্রান্সফার থেকে স্মার্ট চেইন অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। ওকে, তো এখানে অলরেডি আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা এখন যদি রেফার লিংক নিতে যাই তাহলে অবশ্যই আমাদের বোটের উপরে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট রেফার লিংক এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো এই গেট রেফার লিঙ্কে ক্লিক করে জাস্ট আমরা রেফার লিঙ্কটা এখান থেকে নিয়ে নেবো। তো যাদের কমিউনিটি তারা অবশ্যই এখান থেকে রেফার লিঙ্ক নিয়ে আপনাদের কমিউনিটির সাথে শেয়ার করে দেবেন। ওকে, তো এখান থেকে ডাব্লুকে মিস করবেন না, সবাই জয়েন করে নেবেন, খুবই ভালো অফার, কেউ মিস করবেন না। এখান থেকে উইন করলে আপনি $24 মতো পেয়ে যাবেন। ওকে, তো সবাই অবশ্যই প্রত্যেকটা অ্যাডপে জয়েন হওয়ার চেষ্টা করবে। এখান থেকে নতুন করে যে টুইটার গিভওয়েগুলো আমি শেয়ার করি, তো এইগুলো থেকে ভালো প্রফিট পাওয়া যায় অবশ্যই যখন আমাদের পেমেন্ট করে। তো এখান থেকে সকালবেলা একটা অ্যাডপ শেয়ার করেছি আমি শিবা ওয়াইফের। তো এখান থেকে যারা জয়েন করবেন অলরেডি $10 করে পেয়ে যাবেন। আর এখানে ইউজারটা দেখছেন তাদের 8000 মেম্বারকে পেমেন্ট করবে এখানে। তো অবশ্যই আমরা যারা জয়েন করবো অবশ্যই এই অ্যাডপে উইন হবো এবং এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবো। ওকে, তো টেলিগ্রামে এসে মাস্ট বি অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি ফলো করবেন এবং চ্যানেলে জয়েন হয়ে অবশ্যই কাজ করতে থাকবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।